হচ্ছে স্ট্রিট পিৎজা আমরা স্ট্রিট পিৎজা কালকে কতদিন আমরা মিরপুরে খেয়েছিলাম সবাই জব্বল জব্বল বাবা জব্বি আবাইয়া দিবিসনো শেবো ইয়ংগা তোমার চিকেন আছে চিকেন ভর্তা গুড মর্নিং এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার घर काज मोटामुटी शेष हुए प्रियर तो एग्जाम शुरू कल के शुरू बोलते प्रियर फेवरेट तुम्हें बोलो फेवरेट बनान की नामे রাতে যেগুলো খেয়ে আসছি ওইগুলো শুধু আনছি সারা দিনের গুলো তো জাস্ট কোন রকমে টাচ করছি তো এই খাবারগুলো রাতে একদমই খেতে পারি নাই পরে নিয়ে আসছিলাম প্রিয় অনেকটা রাইস খাইলো বাকিগুলো আমি খাচ্ছি কারণ গতদিন অনেকগুলো ব্লগ করা হয়েছে একটা একটা করে আস্তে আস্তে এডিট করতে হবে আর আগেরও কিছু দুই একটা ব্লগ আছে হাতে যেগুলো কবে এডিট করবো কবে দিব সময় আমার শুধু মনে হয় কেউ যদি আমার সময় একটু ধার দিত আমি আর সময়ের সাথে কোলাই উঠতে পারতেছি না কি জেড লিখছি জেড লিখি নাই সমান সমান চিহ্ন দিছি এমন তারা ঘুরা করে লিখছি জন্য জেড মনে হচ্ছে লেখো হ্যাঁ আমি বড় হয়ে পচা করেই লিখি তুমি ঠিক করে লেখো কালকে তো সারাদিন মোটামুটি সারাদিন বাইরে থাকা হয়েছে প্রিয় অনেক টায়ার্ড তো আমি তো সকালে রেস্ট নিছি সকালে উঠি নাই নাস্তাও বানাই নাই প্রিয়র বাবা নাস্তা না করে চলে গেছে দুপুরের খাবারও তাকে দিয়ে দেয় নাই সে বাইরে থেকে খেয়ে নিবে আমি একটু সকালে ঘুমাইছি আমার তো তাও রেস্ট হয়েছে প্রিয়র বাবার তো তাও হয় নাই সে তো আবার অফিস চলে গেছে তো এখন দুপুরে রান্না বান্নার প্রিপারেশন নিতে হবে আর কালকে একটু হাঁটাহাঁটি হয়েছে বা যাই হোক টায়ার ছিলাম মাঝে মাঝে আমার হয় এমন হয় এটা কি হাঁটাহাঁটির কারণে নাকি যাই না লিখি না লেখো ওর অনেকগুলো ফ্লাওয়ার আছে এটা লিখবে কেন আই লাভ রেড রোজ এটা লেখো রেড ফ্লাওয়ার এটা লেখো তো কি হয় প্রায় সময় হয় রাতে ঘুমের মধ্যে পাটা টানা টান দিলে আমার পায়ে রগে টান খায় তো গতদিন রাতেও সেম হয়েছে শুয়ে পা টানা দিছি এমন জোরে রগে টান লাগছে মানে আমার ঘুম থেকে উঠে আমার মনে হচ্ছিল চোখ দিয়ে পানি বের হয়ে যাচ্ছে কিছুতেই ঠিক হচ্ছিল না মানে পাও ঠিক হচ্ছে না প্রিয়র বাবারে ডাক দিব না কি করবো সে ঘুমাচ্ছে তারে আর ডাক দেয় নি আমার মনে হচ্ছিল যে আমার জানটা বেরিয়ে যাচ্ছে যাই হোক অনেকক্ষণ নিজের নিজের পা নিজে কিছুক্ষণ মাসাজ করার মতো তো আসলে ধৈর্য নাই পুরো গা ঘেমে গেছে এমন একটা অবস্থা ব্যথায় দেখ এ প্রায় 5-6 মিনিট পরে মনে হয় টানটা একটু ছেড়ে দিছে তারপরে ভাবলাম যে ওয়াশরুমে যাই নাম থেকে দেখে আমি আর পা ফেলতে পারি না পা এমনভাবে মচকাইছে মানে টান রগে টান খাইছে যে আমি পাই টুটলি ফেলতে পারতেছি না যে কোনো রকমে এক পায়ে ভর দিয়ে দিয়ে গেছি ওয়াশরুমে তো আসার পরে
দেখি কি পা পরে অনেকক্ষণ নিজে বসে 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 মাসাজ করছি, মাসাজ করার পর কিছুটা কমছে। তো সকালবেলা উঠে দেখি পাটা নর্মালি পা ফেলতে পারতেছি না, ওই যে রাতের বেলা যে ব্লগে টানতে পিকচার ইজ গুড, এটা কেমন সুন্দর হইল, এটা কেমন সেন্টেন্স হইল, গুড মানে ভালো, নাইস হইতে পারে, পিকচারের সাথে গুড শব্দটা যায় না। তো যাই হোক, তো রাতে অনেকক্ষণ মনে হয় রক্তটা মনে হয় বাঁকা হয়েছিল, তো এই এই যে পাটা ব্যথা, পাটা মানে এখনো নর্মালি ফেলতে পারতেছি না। তো আজকে আমার অনেক এডিট বাকি, হ্যাঁ সত্যি, তো আজকে আমার অনেক এডিটের কাজ বাকি, আস্তে আস্তে গুছাইতে হবে। আমায় দেখাও, কালকে এডিটিং করা হয় নাই, তো ডেলি ব্লগও জমা হয়ে গেছে, ডেলি ব্লগ এডিট করতে হবে, সাথে ফুড ব্লগ এডিট করতে হবে। খালা কাটাকাটি করে দিয়ে গেছে, রান্না সন্ধ্যায় চড়াবো, প্রিয়র লেখা শেষ হলে প্রিয়কে খাওয়ায় ঘুম পাড়াবো আগে, তারপর আমার আমার ঘরের কাজ মোটামুটি কমপ্লিট, রান্নাটা বাকি। প্রিয় লেখা সব শেষ করো, এখন একটু রেস্টের কিছু নাই, কষ্ট কখনো বুঝতে হয় না। প্রিয় এগুলো এত ময়লা হয়েছিল ধুলা পড়ে, ধোয়ার সময় তো শুধু দেখি। প্রিয় মা ভূতের, এগুলো ভূতের, বন্ধ করো এইসব, মা এগুলো ভূতের, বন্ধ করো এইসব, না দাঁড়াই দেখি দূরান্ত দিকে চলতে আসে, বাইরে রোদ আছে, আমার তো কাপড় চোপড় বেশ জমা হয়েছে, শুধু এগুলো ধোয়া হয়েছে, চাদর গুলো এখনো ধোয়া বাকি, দেখি চাদর গুলা আগামী দিন ধুয়ে দিতে হবে। খাই, খাওয়া দাওয়া করে তারপরে প্রিয়ডে ঘুম পাড়াবো। বাদাম গুলা ফ্রিজে রাখবো না বাহিরে রাখবো বুঝতেছি না, ফ্রিজে এইটা একটা রাখতে রাখতে ফ্রিজ তো অলরেডি একদম ভরপুর, তো দেখি কি করব। এই তো খালা কাটাকাটি করে দিয়ে গেল, এখানে সিম রান্না করবো, আর এখানে সিমের সাথে টমেটো, এখানে নিচে করলা, করলা ভাজি করবো, বেগুন বেগুন ভাজি করবো, এখন করবো না সব সন্ধ্যায় করবো। প্রিয়কে লিখতে দিয়ে আসছি, ও আবার টিভি সারছে লেখার মাঝে, প্রিয়কে লিখতে দিয়ে আসছি, ওর লেখা কিছুক্ষণের মধ্যে কমপ্লিট হয়ে গেলে ওরে ঘুম পাড়াবো, এই ফাঁকে আমার এডিটিং যতটা পারি আগাই। প্রিয় টিভি ছাড়া কেন, তোমাকে লিখতে দিচ্ছিলাম, সন্ধ্যা হয়ে গেছে, প্রিয়কে দুধ দিছি কখন প্রিয়, হ্যাঁ কি গরু দুধ, এগুলো ধরো কেন খাবা না, প্রিয় তোমার কি জামা কাপড় নাই, এই ট্রাউজার কতদিন পরে থাকবে, একটা জিনিস কিনে আনলে এটা তো গায়ে থেকে খুলতে হয় তাই না, পানামাও একটা জিনিস কিনে আনলে এটা তো গায়ে থেকে খুলতে হয় নাকি, না খুলতে কেন হবে, প্রিয় কালকে এক্সাম, এখানে করলা ভাজি, এখানে শিম তরকারি রান্না করতেছি, এখানে বেগুন ভাজি করবো, বেগুন মাখাই নিছি, চলে আসছে। সেদিন রেস্টুরেন্টে গিয়ে আমি চপস্টিক ধরতে গিয়ে দেখি কি আমি ধরতে পারি না, তো এখন নাকি আমাকে চপস্টিক ধরা শিখাবে প্রিয়, আর সাথে চ্যানেলের জন্য একটা ভিডিও করবে যে আপনারা যারা চপস্টিক কিভাবে ধরতে হয় শিখতে চান, কারণ এখন তো জাপানিজ ফুড গুলা সব জায়গায় পাওয়া যায়, আপনারা যেন চপস্টিক দিয়ে ধরে ধরে খেতে পারেন, এটার জন্য তোমাকে কিনে দিবে এমন যদি পাই, আর বাদাম বাদাম কিছু দাও এগুলো দিয়ে দেখে, আগে জানো তো চাউমিন বানাইতাম, কারণ চাউমিনই তো ইয়া দিয়ে খায়, তবে স্টিক দিয়ে খায়, ঠান্ডা কিছু খাবো, প্রিয় লিখতে যাও, লেখা বড় ভালো লাগে না, ওরে কি এই ট্রাউজারটা খুলতে বলবা, টেক্সটটা না একটু সবসময় পরে দিতে পারে, গোসল করবা, এটা গায়ে শুকাবা, এটা পরে ঘোমাবা, এটা খোলবাই না, ঠিক আছে, এতদিন পরেই তো করছি, বাদামও দিচ্ছি, সবই দিচ্ছি, ওয়েট করো, পিৎজা না, স্ট্রেট পিৎজা, আমরা খেয়েছিলাম, সবাই বাবা।
জাবিয়া বাজিয়া তোমার চিকেন আছে, চিকেন ভর্তা পিজ্জা খাও, তিনটাই গরম করে দিলে কি না, কিচ্ছুটা খাচ্ছে না, আমি বুঝি না ওর সমস্যাটা কি, সারাদিন এটা খাবো সেটা খাবো, পিজ্জা খাবা না, আমি দুধটা শেষ করো আগে, পিজ্জা ভালো জিনিস না, খাওয়া দরকার নাই, দুধ শেষ করো, আমি আমার একটা জিনিস খাবো, প্রিয় ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে খাচ্ছে তো খাওয়া দাওয়া শেষ হচ্ছে একটু আগে প্রিয়কে পড়াইলাম, প্রিয়র বাবার এখন আবার খুঁজে লেগে গেছে, আমি বললাম ফ্রিজে সব সব স্যান্ডউইচ আছে এটা খাবে কি না বলবো, হ্যাঁ তারপরে গরম করে দিই, ওরাটা খাবে না ওরাটা খাবে না, একটা গরম করি আর এই তো প্রিয়র পড়া একটু কমপ্লিট হয়েছে, মোটামুটি সিলেবাস কমপ্লিট হয়েছে, কালকে থেকে প্রিয়র এখন একটুখানি রেস্ট দিচ্ছি, কালকে থেকে প্রিয়র মডেল টেস্ট শুরু, প্রিয় দুটো তাড়াতাড়ি শেষ করো, প্রিয় পছন্দের জন্য তোমাকে খেতে দেয়নি, দুধ খেতে হবে এই জন্য দিচ্ছি, ও কালকে থেকে প্রিয়র মডেল টেস্ট শুরু, সো আমার মানে আমি অনেক ব্যস্ত হয়ে গেছি প্রিয়কে নিয়ে, এই সামনের কয়দিন প্রিয়র পরীক্ষা টরীক্ষা থাকবে, মডেল টেস্টের পরে আবার ফাইনাল শুরু হবে, তো সামনের 10-15 দিন ব্যস্ত থাকবো, আমার এডিটিংয়ের কাজ ছিল কিচ্ছু করি নাই, এই কয়দিন এগুলাতে তেমন একটা সময় দেওয়া যাবে না, এই কয়দিন প্রিয়র পরীক্ষা নিয়ে ব্যস্ত থাকতে হবে, তো আজকে বলছি তাড়াতাড়ি শুয়ে পড়বো 11টার মধ্যে, তাও 12টা বেজে গেছে, তো এখন শুয়ে প্রিয়কে টাইমলি ঘুম পাড়াইতে হবে, মোটামুটি পড়া কমপ্লিট, সকালবেলা উঠে একটা আবার রিভাইজ দিবে, এরপরে ইয়া করতে হবে কি বলে 11টা 11:15 দিকে মেবি বা 12:15 দিকে, নর্মালি ক্লাস হয় 12:15 থেকে, তো এমন টাইমে হওয়ার কথা পরীক্ষা, দেখা যাক, এত চঞ্চল প্রিয় মানে দেখা যায় একটা কিছু পড়াই ও চঞ্চলতার জন্য ওইটা আবার খেয়াল করে না, প্রিয় মোবাইল রাখো, রেস্ট হয়েছে অনেক, তাড়াতাড়ি রাখো, যে বার্গারও বার্গার কি স্যান্ডউইচও এটা সাবওয়ে সাবওয়ে এত কিছু মনে হয়ে গেছে, বেশিক্ষণ গরম দেওয়া যায় না, অর্ধেকটা দিছি ওটা দিই, বাদামগুলো রাখার বক্স পাচ্ছি না, এখানে রেখে দিছি, ফাঁকা করবো সময় পাচ্ছি না, তো ব্লগ আজকে এই জায়গায় শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আর ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না, আর আমার অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আপনারা লাইক দেন না, ভিডিও দেখেন লাইক দেন না, তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর একটু সময় থাকলে একটা কমেন্টও করে দেবেন, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।